আজ দেখবেন অন্যরকম একটি ভিডিও। আমি সবসময় ঢাকা শহরের ভিডিও দেখাই, আজ গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই সুন্দর রাস্তাটি আপনারা দেখবেন, যে রাস্তা ধরে আপনারা যেতে পারবেন ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরী নদী পার হয়ে এ দেখুন উনি টুল আদায় করে, এই টুল দিয়ে আপনারা যাবেন মানিকগঞ্জ সিঙ্গাইর। কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং কোথায় যাবেন এই রাস্তা ধরে আমি পুরো ভিডিওতে তা বলে দিব। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। এই দেখুন মাথার উপরে দিক নির্দেশনা দেয়া আছে, কোন জায়গায় কত কিলোমিটার কিভাবে যাবেন সেটি দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি এটি হলো আমিনবাজার পার হয়ে হেমায়তপুর, সামনে হেমায়তপুর, আর এই জায়গাটি হলো বলিয়ারপুর। বলিয়ারপুর পার হলেই আপনারা দেখতে পাবেন হেমায়তপুরের সে সুন্দর জায়গাটি। এ দেখুন এখানেও কিন্তু মাথার উপরে লেখা আছে চন্দ্রা, নবীনগর, সাভার, কি কোন দিক দিয়ে কীভাবে যেতে হবে। এরকম করে আপনারা যারা নতুন যাবেন রাস্তার মধ্যে কিন্তু অনেক সাইন এবং দিক নির্দেশনা দেওয়া থাকে, আপনারা সেগুলো মানবেন, ট্রাফিক আইন মানবেন এবং দেখে দেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ব্রিজটিরও একটি নাম আছে, নামটি এই মুহূর্তে জাদুরচর বা এই টাইপের একটি নাম আছে আমি যদি ভুল না করে থাকি, সুন্দর একটি নাম। এখানেও দেখবেন মাথার উপরে দেখুন ওই যে ইউ টার্নের একটি সাইন দেওয়া আছে, এবং কুষ্টিয়া, রাজবাড়ী, পাটুরিয়া কত কিলোমিটার সেটিও লেখা আছে। আমি একটু স্লো মোশন করে দিয়েছি আর যাতে আপনারা পড়ে নিতে পারেন, প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ দিয়ে তারপর পড়ে নেবেন। আমি এই রাস্তা ধরে আমিনবাজার পার হয়ে হেমায়তপুর, বলিয়ারপুর পার হয়ে এই মুহূর্তে আছি। দেখুন ইউ টার্নের যে সাইনটি দেখতে পেয়েছিলেন, সেই ইউ টার্ন অনেক বড় করা হয়েছে রাস্তা, কিন্তু এই হেমায়তপুরে কিন্তু আরও মজার মজার কিছু জিনিস হতে যাচ্ছে। তার আগে এটি দেখে নিন, দেখুন সিমেন্ট দিয়ে, ইট বালু সিমেন্ট দিয়ে কি সুন্দর করে একটি এয়ারোপ্লেন বানিয়ে রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে গাবতলী বাস টার্মিনাল কিন্তু এই হেমায়তপুরে ট্রান্সফার করা হবে, এবং মেট্রো রেলের যে পাতাল রেল স্টেশন হবে, মেট্রো রেল স্টেশন হবে সেটি কিন্তু এই হেমায়তপুর এবং গাবতলিতে কিন্তু সেটা হবে। এই দেখুন এখানে আরেকটি সিঙ্গাইর লোকাল লাইন, এ ধরনের বিভিন্ন সাইনবোর্ড এখানে দেওয়া আছে। আমরা যেহেতু সিঙ্গাইরের দিকে যাব তাই যে বাম দিকে লোকাল লেনে ঢুকে গেলাম, কেউ যদি ভুল করে ডান দিকে থেকে যান তাহলে কিন্তু আবার অনেক পথ ঘুরে আপনাদেরকে ওই ইউ টার্ন হয়ে আবার এখানে আসতে হবে। এটি হলো হেমায়তপুর, এই হেমায়তপুরের এই লোকাল লাইন দিয়ে আপনারা ঢুকে এ দেখুন হযরতপুর, সিঙ্গাইর আর সাভার সোজা দেখানো হয়েছে। যদি ভুল করে কেউ সাভার যাওয়ার জন্য এই রাস্তায় ঢুকে যান তাহলেও সমস্যা নেই, আপনারা সোজা এই রাস্তা ধরে ডানে বামে বামে না গিয়ে সোজাসুজি একদম চলে গিয়ে আবার ডান দিকে মেন রাস্তায় উঠতে পারবেন। আর এই হেমায়তপুরে কিন্তু এই দেখুন রাস্তার বাম পাশে ফুটপাত দিয়ে অনেক বাজার বসেছে, দোকান বসেছে, এবং রিক্সা, সিএনজি, ভ্যানগাড়ি এগুলো রেখে দেওয়া হয়েছে, ময়লা ফেলে রাখা হয়েছে। এটি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই চিত্র। আমার ছোট ছোট বাচ্চারা যখন বলে যে এত ময়লা কেন, যেখানে সেখানে ময়লা কেন, অনেক সময় তাদের বমিও চলে আসে। তারা আসলে এই টিভিতে কার্টুনে যেরকম দেখে এবং আমি যে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখাই, তারা রাস্তায় যখন বের হয় তারা ফুটপাতে দোকানপাট দেখলে, ময়লা দেখলে এগুলো তারা এক্সপেক্ট করে না, খুব কষ্ট পায়। প্রিয় বন্ধুরা, আমাদের শহর, আমাদের দেশ আমরা ক্লিন রাখব, এটা আমাদের দায়িত্বে আমরা রাখার চেষ্টা করব। আর সিটি কর্পোরেশন এবং যারা স্থানীয় কাউন্সিলর আছেন তাদের তো অবশ্যই দায়িত্ব রয়েছে এগুলো দেখভাল করার, কারণ সাধারণ মানুষ তাদের তো এগুলো দায়িত্ব, তারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, নির্দিষ্ট কর দিচ্ছে, সব মিলিয়ে এগুলো যাদের দায়িত্ব তাদেরই দেখা উচিত। আর আমরা সচেতন হব, যেখানে সেখানে ময়লা ফেলব না, এবং যেখানে এরকম অন্যায় অবিচার অত্যাচার দেখব আমরা প্রতিবাদ করব। প্রিয় বন্ধুরা, এই দেখুন এখানেও বাম পাশে ময়লার স্তূপ। যাই হোক, আমার সাবজেক্ট আসলে ময়লার স্তূপ না, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেয়া যে কী অবস্থা আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার, এই হেমায়তপুরের বিশেষ করে। প্রিয় দর্শক, আমি সোজা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে ডানে বামে অনেক মিল কারখানা ইন্ডাস্ট্রি পড়বে, বাম পাশে একটি ব্যাংক রয়েছে, এরকম অনেক ব্যাংকই এখানে আছে। মোটামুটি
দেখতে পাচ্ছেন আপনারা, আমি নাম বলছি না, সোজা যদি আমি এই রাস্তা ধরে যাই তাহলে কিন্তু আমাকে ধলেশ্বরী নদীর একটি ব্রিজ পার হতে হবে, যেটি আপনারা শুরুতে দেখেছেন। সেই ব্রিজ পার হয়েই আমি এগিয়ে যাব সিঙ্গারের দিকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। অনেকটা পথ পার হয়ে এসেছি, দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। বাম দিক দিয়ে কিন্তু একটু রাস্তা চলে গিয়েছে, আমি ওদিকে যাব না, ধলেশ্বরী নদী পার হতে গেলে আমাকে ডান দিকে যেতে হবে। এখানে এসে সবাই একটু ভালো করে দেখে নেবেন এই বিল্ডিংগুলোর কালার মনে রাখবেন। ওখানে একটি দিক নির্দেশনামূলক সাইনবোর্ড দেওয়া আছে, এ দেখুন ডান দিকে, আর রাস্তার মাঝখানে আপনারা খেয়াল করুন আইল্যান্ডের মধ্যে ছোট ছোট কৃষ্ণচূড়া গাছ। জানি না এর নাম আসলে কৃষ্ণচূড়া হলো কেন, এর নাম তো লালুচূড়া হওয়া দরকার ছিল, কারণ কৃষ্ণমার তো আমরা জানি কালো, আর এই ফুলগুলো তো লাল, সবুজ গাছে লাল ফুল, তার নাম কৃষ্ণচূড়া। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি সোজা এগিয়ে যাব, সামনে কিন্তু আরেকটি বাঘ আছে, সেই বাঘ থেকে আমরা বাম দিকে যাব। তার আগে আপনারা কৃষ্ণচূড়া গাছগুলো ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে আরেকবার সুন্দর করে দেখে নিন। আর এখানে বাম পাশে একটি স্কুল অ্যান্ড কলেজও আমি দেখতে পেয়েছিলাম, এবং অনেক মিল ইন্ডাস্ট্রি দিকে রয়েছে। যেহেতু এটি ঢাকার সিটি কর্পোরেশনের বাহিরে, এটি কিন্তু সাভার থানার মধ্যে। আপনারা জানেন যে গাবতলী ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু আমিন বাজার থেকে শুরু হয় সাভার, এই যে বাম পাশে সেই স্কুলটি, আপনারা ও যে গেটটি আছে এখানে সাইনবোর্ড দেখে একটু পড়ে নেবেন। আমি আপনাদেরকে স্কুলের মাঠটি দেখানোর চেষ্টা করছি, এবং গেটটি আপনারা দেখে এই যে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা একটু পজ দিয়ে পড়ে নেবেন প্রিয় দর্শক। অনেক সুন্দর বড় মাঠ, ঢাকা শহরের স্কুলগুলো এরকম বড় বড় মাঠ হোক এই আশা করি। অনেক স্কুল আছে, আবার বেশিরভাগ স্কুলে কিন্তু ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে স্কুল করা হয়েছে। বড় স্কুলে পড়লে সন্তানদের মনও বড় হয়, ক্লাসরুমগুলো বড় বড় হয়, খোলামেলা হয়, তাদের অনেক ভালো লাগে। প্রিয় বন্ধুরা, সামনে যে ধলেশ্বরী নদীর উপরে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু এখনও টোল আদায় করা হয়। আমি অনেক ড্রাইভারের কাছে শুনেছি এই টোলের নাকি মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ব্রিজেরও কিন্তু নতুন করে সংস্কার করা হচ্ছে, তার মানে অনেক বয়স হয়েছে, এরপরেও এখানে টোল আদায় করছে কে বা কারা, ইজারাদার কারা আসলেই সেটি আমি জিজ্ঞেস করিনি। তবে আমরা টোল দেইনি কারণ আমাদের মিডিয়ার গাড়ি ছিল, আমরা তাদেরকে বলেছি, তারা আবার একটু তর্ক বিতর্কও করেছে, সেটা ভদ্রভাবে, যে আপনাদের আসলে কিসের গাড়ি, অনেকে নাকি এরকম বলে থাকে আইডি কার্ড দেখান, এই ধরনের নানা কথাবার্তা, তারপরে তারা আমাদের কাছ থেকে টোল নেয়নি। এই হলো সেই টোল দেওয়ার জায়গা, এখানে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে হাতে করে তারা টোল আদায় করছে। প্রিয় দর্শক, আপনারা এই জ্যামটি আসলে দেখতে পছন্দ করবেন না, তাই আমি জ্যামটি কেটে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে যেমনটি বলছিলাম, ডান পাশে ক্যাপ পরে মাস্ক পরে লোকটি দাঁড়িয়ে আছে, উনি কিন্তু টোল তুলছিল ম্যানুয়াল পদ্ধতিতে, কোনো ডিজিটাল মেশিন এখানে নেই, এবং গাড়ি থামিয়ে থামিয়ে ওনারা টোল তুলছে। তো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, আমাদের ড্রাইভার কথা বলছে, পরে ওনাকে বললাম যে আপনি এই পাশে আসুন, আপনার সাথে আমি কথা বলি। পরে সে আসলে বিশ্বাস করতে চায় না যে আমরা কারা, কারণ অনেকেই হয়তো বা এই ধরনের কথাবার্তা বলে থাকেন। পরে উনি আমাদেরকে বলেন যে আইডি কার্ড দেখান, আসলে ওনাকে এরকম একটা কাজের জন্য আইডি কার্ড দেখাতে হবে, এরও একটি বিব্রতকর অবস্থা।
তারপরেও বলল যে এই যে হয়ে গেল বাস, কিন্তু কি একটা অবস্থা দেখুন তার, কি মানে কি যোগ্যতা, সে কি ক্ষমতা বলে এগুলো করে। আমরা এখানে বেশি আসলে এই কথাবার্তা বললাম না, যে আমরা কাজে যাচ্ছি, বেলাও শেষ, তাই আমাদের মতো করে আমাদেরকে সামনে পথ এগোতে হবে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখুন ধলেশ্বরী নদীর দিকে যাচ্ছি, বাম পাশে। এটি আসলে কিসের ভবন আমার জানা নেই, পুরোটা একদম স্পন্সর করে এখানে সিমেন্টের কোম্পানি রং লাগিয়ে সুন্দর করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে। বাম পাশে আরেকটি ভবন অকেজো হয়ে পড়ে আছে, আর এইখানে ব্রিজের মধ্যে কাজ চলছিল, যার কারণে একটা অংশ বন্ধ করে রাখা হয়েছিল। এক পাশে গাড়ি থামিয়ে ওই পাশের গাড়ি পার করা হচ্ছে, আবার এই পাশে থামিয়ে ওই পাশে থামিয়ে এই পাশের গাড়ি পার করা হচ্ছে, এভাবেই চলছিল। আমরা যাওয়ার সময় কোনো সিগন্যালে পড়লাম না, অল্পতে চলে গেলাম, কিন্তু আসার পথে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ঠিক এখন যেভাবে আমরা যাচ্ছি ওই পাশে দাঁড়িয়ে আছে, আমরাও ঠিক আসার সময় ওই পাশে দাঁড়িয়েছিলাম, এই পাশের গাড়িগুলো যাচ্ছিল। বাম পাশে সম্ভবত একটি রেস্টুরেন্ট এখানে চোখে পড়ল, আর এই হলো ব্রিজ। ব্রিজকে ঘিরে এখানে ফুচকা চটপটির দোকান বসে, বিকেলবেলা কিছু লোকজন এখানে জড়ো হয় আর নদীর খোলা বাতাস খেতে এখানে আসেন। এই দেখুন ব্রিজের কাজ চলছে, ব্রিজটি কত বয়স হয়ে গিয়েছে, এরপরও ব্রিজ এখনও টোল দিতে হয়, এটা আসলেই একটু দেখার বিষয় যে সত্যিকারে কি এরা ইজারাদার নাকি কোনো ক্ষমতা বলে চাঁদাবাজি করছে, সেটি একটি দেখার বিষয়। যাই হোক, অনেক সুন্দর এই ধলেশ্বরী নদী। এই নদীর যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পানিতে একদম টইটুম্বর হয়ে যায়। এই দেখুন ধলেশ্বরী নদীর দুই পাশে একটু চর জেগেছে, চরের মধ্যে ধান চাষ হয়, অন্যান্য চাষাবাদ হয়, ওই দূরে বালু উত্তোলন করা হচ্ছে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ধলেশ্বরী নদী কিন্তু যমুনা নদীর একটি শাখা, এটি টাঙ্গাইল হয়ে নাগরপুর হয়ে তারপরে কিন্তু ঢুকেছে এই মানিকগঞ্জের উপর দিয়ে, ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এই ধলেশ্বরী নদী। এই ব্রিজটিও কিন্তু অনেক বড়, দেখতে কিন্তু ভালোই লাগছে। প্রিয় দর্শক, আপনারা এই মানিকগঞ্জ, ঘেয়র, সিঙ্গাইর এই এলাকায় কারা কারা থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন ডান পাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই পাশের গাড়িগুলো যাওয়া শেষ হলে আবার এখানে একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে, ব্যক্তি আছে, সে সিগন্যাল দিলে ওই পাশে বন্ধ করে দেওয়া হবে, তখন আবার এই পাশের গাড়িগুলো যাবে। ব্রিজে কাজ চলাকালীন সময়েই শুধুমাত্র এইভাবে পারাপার করা হচ্ছে, কাজ শেষ হয়ে গেলে আবার দুই লেনে গাড়ি চলতে পারবে। দেখুন কী সুন্দর সবুজে ঘেরা, একদম আলু, মিষ্টি আলু, ভুট্টা, তিল, সরিষার দিনে সরিষা, অনেক চাষাবাদ হয় বেলে মাটি, বেলে মাটিতে অনেক ধরনের ফসল হয় আপনারা জানেন। ভিডিওটি আর বেশিক্ষণ নেই, আমি আরেকটা পর্বে হয়তো আপনাদেরকে নিয়ে যাব একদম সিঙ্গাইর পর্যন্ত। এ দেখুন কী সুন্দর ডাব ঝুলছে গাছে, ওরে বাবা ডাবের যে দাম দেখে ভয় লাগে। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।